আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। দর্শক, সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে করোনা সংক্রমণ বৃদ্ধি ও প্রশাসনের তৎপরতায় মাস্কের ব্যবহার বাড়লেও এখনও অনেকেই চলাফেরা করছেন মাস্ক ছাড়া। সচেতনতার পাশাপাশি জরিমানা করছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নিউ মার্কেট এলাকায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতাদের জরিমানা করা হয়েছে। এদিকে রাজধানীর নির্ধারিত করোনা হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর রাত থেকে অপেক্ষা করছেন পরীক্ষা করাতে। করোনা টেস্ট করাতে আসলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন বেশিরভাগ মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজমুল হক বলেছেন, হাসপাতালে হু হু করে বাড়ছে করোনা রোগী। যারা স্বাস্থ্যবিধি মানছে না কিংবা মাস্ক পরছেন না কিংবা সঠিক নিয়মে মাস্ক পরছেন না, আমরা তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী আমরা জরিমানা করছি। কোনো শয্যা এখন খালি নেই, আমরা ভিতরে ভিতরে বিভিন্ন কায়দা কানুন করে সিস্টেম করে আমরা অ্যাকোমোডেট করছি, যেহেতু প্যাশেন্ট আসে আমরা ফিরিয়ে দিতে পারি না। কিন্তু আমাদের ওই সার্জিক্যাল গাইনোকোলজিক্যাল ক্ষেত্রে কিছু কিছু পকেট এখনও রয়েছে যেখানে আমরা প্যাশেন্ট নিতে পারবো, তো সেটাও কিন্তু খুব বেশি দিন হয়তো আমরা খালি থাকবে না, এগুলো সবই এক্সস্টেড হয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ জ্যোতি, আপনি জানেন যে মাস্ক বিরোধী যে মাস্ক ব্যবহারের সচেতনতার জন্য বৃদ্ধির জন্য যে ঢাকা জেলা প্রশাসনের অভিযান সেটি অব্যাহত রয়েছে, আজকে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালিত হচ্ছে। আমরা রাজধানীতে সারাদিন ধরেই দেখেছি যে বিভিন্ন জায়গায় মাস্কের ব্যবহার আগের থেকে বাড়লেও অনেকেই উদাসীনভাবে সেটি ব্যবহার করছেন না অথবা থুতনিতে ঝুলিয়ে রাখছেন। এই মুহূর্তে আমি কথা বলছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, মামুন রশিদের সাথে, ওনার সাথে কথা বলবো মাস্কের ব্যবহার কতটুকু বেড়েছে এবং কতটুকু জরুরি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় আমাদের প্রত্যেক দিনে আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে, তো ওই এর পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসের যে পরিস্থিতি এটা বৃদ্ধি পাওয়াতে ক্যাবিনেট ডিভিশন থেকে একটা নির্দেশনা জারি হয়েছে, তার আলোকে আমাদের জেলা প্রশাসন ঢাকার পক্ষ থেকে আমরা মাস্কের অভিযান পরিচালনা করছি। তো সেই মাস্কের অভিযান পরিচালনা, মাস্ক যাতে মানুষ পরে এবং নিজে সুস্থ থাকুন আরেকজনকে সুস্থ রাখুন। এখানে আমরা যে অসঙ্গতিটা পেয়েছি সেখানে ওনাদের দুইজনের মাস্ক ছিল না এবং একজন পুলিশের মাস্ক ইউজ করতেছেন, তাকে জিজ্ঞেস করা হলে তারা বলছেন যে মাস্ক তারা এটা পরছেন এবং তারা বলছে যে মাস্ক ছিল পানি খেয়ে, মানে এটা একটা অজুহাত খাড়া করেছেন এবং তারা স্বাস্থ্যবিধি না মেনে এখানে সবাইকে বসতে দিয়েছেন। তাদেরকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা এটা স্বীকার করছেন বলছে এবং বলছে যে ভুল হয়েছে, ভবিষ্যতে এ ধরনের করবেন না। আমরা শুনছিলাম যে আসলে মাস্ক ব্যবহারে অনিজা থাকার পরেও তারা বিভিন্ন রকম অজুহাত দাঁড় করিয়ে থাকেন যে তারা এইমাত্র খুলেছেন এবং মাস্ক তাদের আছে, তারা ব্যবহার করছেন, তো এই ধরনের চিত্র কিন্তু আমরা দেখেছি যাদেরকে জরিমানা করা হচ্ছে। এবং আমরা কয়েকটি স্বর্ণের দোকানে ছিল, সেখানেও আমরা দেখেছি যে মাস্ক ব্যবহার করেনি, জরিমানা করা হয়েছে। অর্থাৎ সারাদিন আমরা দেখেছি যে মাস্ক ব্যবহার আগের থেকে সচেতনতা বাড়লেও অনেকেই উদাসীনভাবে সেটি ব্যবহার করছেন না, ফলে জরিমানার শিকার হচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন। জ্যোতি তাইতে আপনাকে ধন্যবাদ, এবং আমরাও আশা করছি যে সবাই আসলে স্বাস্থ্যবিধি মেনেই চলবে। ধন্যবাদ জাহিদ, এতক্ষণ নিউ মার্কেটের এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। এদিকে স্বাস্থ্যবিধি মেনে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক অনুষ্ঠানে যোগদান ও ভ্রমণের কারণে আবারও বেড়েছে করোনা, তবে এখনই লকডাউনের কথা ভাবছেন না সরকার। সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রামিত হচ্ছে, এটা যদি এই হারে হতে থাকে তাহলে এই ব্যবস্থাও কিন্তু আলটিমেটলি কোলাবে না। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে পরে, দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে পরে এবং দেশের মানুষকে যদি তাদের কাজকর্ম বজায় রাখতে হয় তাহলে এই আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আমাদের চিঠিপত্র ক্যাবিনেটে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, ডিসি মহোদয়ের কাছে এটা গিয়েছে এবং তারা এই কাজটি এখন শুরু করেছে। মোবাইল কোড তারা করবে এবং প্রয়োজন হলে তারা ফাইনও করবে।
করোনা মহামারীতে সিলেটে যুক্তরাজ্য ফেরত প্রবাসীরা মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। নগরীর আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ঘুরে বেড়াচ্ছেন শহরজুড়ে, কেউ আবার বিয়েও করছেন। পুলিশ বলছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বিশিষ্টজনদের দাবি, প্রবাসীদের উদাসীনতাকে এখনই লাগাম টেনে ধরতে হবে। সিলেট প্রতিনিধি হুসাইন আহমেদ সুজাতের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। গত জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখান থেকে সিলেটে আসা প্রবাসীদের 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে দেয় প্রশাসন। বরাদ্দ করা হয় নগরীর 10টি আবাসিক হোটেল ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত খাদিমনগর কৃষি ইনস্টিটিউট। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন 280 থেকে 300 জন প্রবাসী, কিন্তু কেউই মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। গত 21 মার্চ সকালে নগরীর ব্রিটানিয়া হোটেল থেকে কোয়ারেন্টিন ভেঙে এবং হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তা পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হয়ে যায় প্রবাসী পরিবারের 9 সদস্য। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। অপরদিকে নগরীর লাভিস্তা হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বিয়ে করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। গত 20 মার্চ রাতে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। পুলিশ বলছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পুলিশের কোনো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হোটেলের কর্তৃপক্ষের ম্যানেজমেন্টেরও ভূমিকার বিষয় রয়েছে এবং আমাদের যে 4 জন পুলিশ সদস্য রয়েছেন তাদের ডিউটির গাফিলতি কিংবা কী রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে কেউ যাতে বেরোতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের ডিউটি পার্টিগুলো মোতায়েন করা হচ্ছে। বিশিষ্টজনরা বলছেন প্রবাসীদের এমন আচরণের লাগাম এখনই টেনে না ধরলে চরম মূল্য দিতে হবে সিলেটবাসীকে। এয়ারপোর্ট থেকে গাড়ি করে আনিয়া হোটেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে এই প্রশাসনের দায়িত্ব শেষ নয়, প্রশাসন নজরদারি বাড়াতে হবে। সংক্রামিত হতে হলে জানে রাখেন যে সিলেট অঞ্চলে একটা দুর্ভোগ নেমে আসবে। প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতে কঠোর হবে সরকার, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। সকাল 11টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়। এ সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য দেখা করবেন তিনি। দর্শক, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর বাংলাদেশ সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে সাংবাদিক সম্মেলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, আমাদের আলোচনা তো চলছে, তো ইতিমধ্যে কয়েকটি ফাইনালাইজ হয়েছে, এক্স্যাক্ট নাম্বার বলা যাবে না, বাট অনেকগুলো সমঝোতা স্মারক আপনার চূড়ান্ত হয়েছে এবং সেইগুলো যেগুলো আমাদের প্রধান ইস্যু সেইগুলোর উপরই এই স্মারকগুলো হচ্ছে। এবং আমরা যে সবচেয়ে বড় ইস্যু যেটা, সেটা এখনও আমরা ফাইনালাইজ করতে পারিনি, তো আমরা এগুলো আপনাদের জানাব। আমরা সেদিন বলবো আপনাদের, কারণ এগুলো আমরা আগে, আমাদের আরো সময় আছে তো, এবং দি থ্রাস্ট ইজ অন স্বাধীনতা উদযাপন। আপনারা
এটার মধ্যে বিজেপিকে জিজ্ঞেস করলে ভালো হবে, আমাকে না জিজ্ঞেস করে আসলে কি আমাদের দিয়ে দিবে। দর্শক এতক্ষণ দেখছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সংবাদ সম্মেলনের অংশবিশেষ। যাচ্ছি পর সংবাদে। 2022 সালের জুনে পদ্মা সেতুর চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানালেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে ঢাকায় পাতাল রেল নির্মাণের সম্ভাব্য সমীক্ষা যাচাই অনুষ্ঠানে আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকার যানজট নিরসনে পাতাল রেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য রুট ও সমীক্ষা পর্যালোচনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর যানজট থেকে রেহাই পাবে বলে আশা করেন তিনি। মেগা প্রজেক্টগুলোর কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান তিনি। চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ একটি টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং কাজ শেষ হয়েছে। এরই মধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আরেকটি মেগা প্রজেক্ট, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যেখানে এলিভেটেড পাশাপাশি নিচে 4 লেনের সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। স্বাধীনতার 50 বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপ্লব ঘটেছে, দূরত্ব ঘুচেছে গ্রাম শহরের, যা সম্ভব হয়েছে অবকাঠামো উন্নয়নে সরকারের বিশেষ নজরের কারণে। প্রতি বর্গ কিলোমিটারে পাকা রাস্তা নির্মাণের হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষে। অর্থনীতিবিদরা জানান, পদ্মা সেতু, গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পের কাজ শেষ হলে উন্নয়ন প্রবৃদ্ধি 9% ছাড়িয়ে যাবে। বিস্তারিত থাকছে সেলিম মালিকের রিপোর্টে। দিন বদলের পালা ঘটছে বাংলাদেশে। 1971-এর ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বাঙালি। তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বিশ্বে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অবকাঠামো উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ। স্বাধীনতার 50 বছরে দেশের বেশিরভাগ সড়ক পাকা হয়েছে বর্গ কিলোমিটারের হিসাবে, যা বিশ্বে সর্বোচ্চ। মহাসড়ক হয়েছে 4 লেনের, গ্রামে মিলছে শহরের সুবিধা, আর শতভাগ বিদ্যুতায়ন এখন সময়ের ব্যাপার। প্রত্যেকটি গ্রাম এখন সড়কের নেটওয়ার্কে চলে আসছে। প্রতি স্কোয়ার কিলোমিটারে যত পাকা সড়ক, যত মিটার, এটা বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ। তো সেদিক থেকে অবকাঠামোর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। গ্রাম আর শহরের মধ্যে দূরত্ব ঘুচেছে, বিভিন্ন কলকারখানায় সহজেই শিল্পের কাঁচামাল যেমন আনা গেছে, আবার অন্যদিকে বাজারও প্রসারিত করা গেছে। যমুনা সেতুর পর মঙ্গাকে বিদায় জানিয়েছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের লাইফলাইন পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। নির্মাণ শেষের দিকে দেশের প্রথম মেট্রো রেল আর কর্ণফুলীর তলদেশের টানেল। অবকাঠামোকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের রাজস্ব বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা দরকার, সেই পরিমাণের অর্থ আমাদের থাকে না। সেহেতু রক্ষণাবেক্ষণটাও আবার প্রকল্প ভিত্তিক হয়ে যায় এবং বৈদেশিক সাহায্য ভিত্তিক হয়ে যায়, এটা একটা বড় দুর্বলতা। বিস্তৃতি বাড়ছে রেল যোগাযোগের, আমদানি রপ্তানি সহজ করতে নির্মাণ হচ্ছে পায়রা ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও অনেক দূরে গিয়েছে। যে মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন হচ্ছে সেইগুলোর সময় মতো শেষ করার দিকে গুরুত্ব দিতে হবে, কারণ সময় মতো শেষ না হলে আমাদের সম্পদের অপচয় ঘটে। আমাদের এখন যত বেশি আমরা সম্পদকে কাজে লাগাতে পারবো, যত দুর্নীতি না হবে, সুশাসন যদি থাকে, মানুষের কর্মসংস্থান তখন সৃষ্টি হবে। অর্থনীতিবিদদের মতে এসব অবকাঠামো উন্নয়নের উপর ভিত্তি করে আগামী কয়েক বছরে দেশের অর্থনীতি পৌঁছাবে নতুন উচ্চতায়, প্রবৃদ্ধির পালে লাগবে তেজি হাওয়া। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গতকাল থেকে 8 সদস্যের কমিটি আগুনের উৎস ও ক্ষতির পরিমাণ সহ নানা বিষয়ের তদন্ত শুরু করে। তদন্ত শেষে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গেল সোমবারের আগুনে 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1000-এর বেশি রোহিঙ্গা, 10,000 ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে 45,000 রোহিঙ্গা। দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে বিমা শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। প্রতিষ্ঠানটির গ্রাহকদের 45 কোটি টাকা বিমা দামি পরিশোধ
আনন্দ ভ্রমণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। গতকাল নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ আয়োজন করা হয়। নরসিংদী সংবাদদাতার তথ্য ও ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। 1985 সালে যাত্রা শুরু করা বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ইতিমধ্যে 6,850 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানেই দেওয়া হয় 45 কোটি টাকার চেক। প্রতিষ্ঠানের কাছ থেকে ঝামেলাহীন সেবা পেয়ে সন্তোষ জানান বীমা গ্রাহকরা। আগের যে অনুষ্ঠানে আসছে কতবার, তার থেকে এই বছরের অনুষ্ঠানটা অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ, অনেক পরিবেশ ভালো, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আমরা সাধারণ আশা করি আগামীতে ভালো ভালো প্রোগ্রাম হবে। আমরা এখানে সবাই মিলন মেলায় এসেছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বললেন, তাদের সফলতার পেছনে সব পর্যায়ের কর্মীদের অবদান রয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে জীবন বীমার অবদান এখন সর্বজন স্বীকৃত। বীমা দাবি পরিশোধের পাশাপাশি এরিয়া ম্যানেজার সহ প্রায় 8,000 বীমা গ্রহীতাকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অভি ইসলাম, আরটিভি। নোয়াখালী বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার সহ 13 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক জয়নাল আবেদিন এ আদেশ দেন। এর আগে 2020 সালের 14 ডিসেম্বর 14 আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের 5 অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। ঝালকাঠি বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে অবৈধ 3 চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এতে ঝালকাঠি ও বরিশাল থেকে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনাসহ 10টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এতে ভাড়ায় চালিত মোটর সাইকেল ও অটোরিকশায় করে কয়েক গুণ ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। বাস মালিকরা জানান, সরকার মহাসড়কে 3-হুইলার নিষিদ্ধ করলেও ঝালকাঠিতে অবৈধ এসব মাহিন্দ্রা চলছে। প্রতিবাদ করলে গাড়ির মালিক ও চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা করে। টাঙ্গাইলের ভুয়াপুরে নদী ভাঙন ঠেকাতে যমুনার পূর্ব পাড়ে চলছে সরকারের মেগা প্রকল্প। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে উপজেলার জগৎপুরা এলাকায় 1500 কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ চলছে। অথচ বাঁধের 100 মিটারের মধ্যেই ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে যে কোনো সময় নদীতে ধসে যেতে পারে বাঁধটি, ফলে ভণ্ডুল হয়ে যেতে পারে সরকারের শ কোটি টাকার প্রকল্প। এ বিষয়ে প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের। তবে শিগগিরই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ভুয়াপুরের ইউএনও মোসাম্মত ইসরাত জাহান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের ভেনু ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় ভোরে সেখানে গিয়ে পৌঁছায় টাইগাররা। প্রথম 2 ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে লড়াকু মনোভাব দেখিয়েছে তামিমের দল। তবে বাজে ফিল্ড ও ক্যাচ মিসের মহড়ায় সম্ভাবনা তৈরি করেও হার এড়াতে পারেনি সফরকারীরা। এবার ভুল ত্রুটি শুধরে ওয়েলিংটনে ভাগ্য বদলাতে চায় রাসেল ডোমিঙ্গোর দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4টায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন।
এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদটি পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।